ছেলের সঙ্গে নিয়ে বর্তমানে অপু ঘুরে বেড়াচ্ছেন সিঙ্গাপুর। সাথে রয়েছেন সুজানা জাফর, অপু বিশ্বাসের খুব ভালো একজন বন্ধু। এরপরের গন্তব্য হচ্ছে দুবাই। জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে সুজানার বন্ধুত্ব বেশ ভালো, দুজন মিলে সিঙ্গাপুর ঘুরে বেড়াচ্ছেন। ছেলে আব্রামকেও সঙ্গে নিয়ে গেছেন অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের তিনজনের ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন সুজানা জাফর। জানা গেছে দুজন পরিকল্পনা করে সিঙ্গাপুর বেড়াতে এসেছেন। এছাড়া সিঙ্গাপুরে ওপর একটা শো ছিল, সেই শোটি করেই জয়কে নিয়ে ঘুরছে ঢালের কুইন অপু বিশ্বাস। সুজানা জানিয়েছে অপুর সঙ্গে দেখা হলে ব্যাপক আড্ডা হয় বলে, এবং তাদের মধ্যে গল্প হয় এবং কথা যেন শেষ হতে যায় না, তাই আড্ডা হচ্ছে অনেক বেশি। সুজানা গণমাধ্যমকে জানিয়েছে, আমরা পরিকল্পনা করেছি ডিসেম্বরে অপুকে নিয়ে দুবাই যাব। ডিসেম্বরে অপু আব্রাম আমার সঙ্গে দুবাই যাবে, আমরা সেখানে অনেক ঘুরবো আর বেড়াবো। তো বন্ধুরা, বুঝতেই পারছেন অপু বিশ্বাস এখন আর একা নয়, সন্তান আব্রাম খান জয়কে নিয়েও ঘুরে বেড়াতে চান। জয় 2 বছর পার হয়েছে, অর্থাৎ জয় একটু বড় হয়েছে এবং অনেক কিছু বুঝতে শিখেছে, তাই এখন মায়ের সাথে ঘুরতে আর কোনো বাধা নেই। তো বন্ধুরা, অপু বিশ্বাস এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।